চাকরি পাইতে গেলে মামা লাগে, খালুর লাগে, বাপের টাকা থাকতে হয়, তার কিছুই আপনার নাই। আপনারা কতদিন থাকবেন? আমরা তো আবার দুই দিনের মধ্যে ক্লোজ করে দিব। ও লটারি কয় টাকা? 10 টাকা কইরা। আমার কাছে তো 5 টাকা আছে। দুই দিন তো থাকবো, আপনি আর 5 টাকা মাইনাস করে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, এদিকেই থাকেন। ঋতু তুই আইতে তো দিরম করছিস কি রে? খালা রাবেয়া আজকা কোরআন শরীফ ধরছে তো, এর লেগা অগো বাড়িতে একটু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করছিল, ওর মার একটু রান্না বাড়ায় সাহায্য করতেছিলাম। ও হ্যাঁ রে, রান্না বাড়া দিয়েছো? হ্যাঁ, এর লেগা একটু দেরি। বালাই তো সমাজ সেবিকাডা। হ্যাঁ ওই তোর খালা দিয়ে দিন রাত খাইতে মরি, কোনো সময় তো কইলি না যে খালা তোমার পিন্দরে কাপড়টা দেও ধুয়ে দেই, কইছ? যা কলফারে কয়েকটা কাপড় রাখছি, এটি ধুয়ে দেখা যা। আলাদা সাইকেল নিয়ে টোটো করে না ঘুরে শহরে যে একটা চাকরি খুঁজতে পারিস, কত কষ্ট করে টাকা দিয়ে লেখাপড়া করাইছি, এখন নিজের পায়ে একটু দাঁড়া। ভালো করে তাকাই দেখেন, নিজের পায়ে দাঁড়াই আছি, ফালতু কথা বলেন কেন? আমি টোটো করে ঘুরি, সারাদিন তো শহরেই যাই চাকরির খোঁজে, চাকরি তো আর আমাদেরকে স্যালুট দিয়ে বলবে না, কাম কাম আসো আসো। চাকরি পাইতে গেলে মামা লাগে, খালুর লাগে, বাপের টাকা থাকতে হয়, তার কিছুই আপনার নাই। সব কথা আমার কানে আসে বুঝছিস? হ্যাঁ তুই যে কার সঙ্গে কি করে ঘুরে বেড়াচ্ছিস আমি সব জানি, এসব বাদ দিয়ে শহরে যারা চাকরি খোঁজ, তোর চাকরি হলে তো তোর একটা ভালো মেয়ে দেখে তোর একটা বিয়ে দিতে পারি। মাছ নাই এ বাড়িতে, লাগছে কেমন লাগে? আব্বা আপনি একটা বিয়ে করেন। কি করলি? বজ্জাত করে বজ্জাত, হবে লোকে বিয়া দিবি করিস না?